তাকে দুই বাংলারই জনপ্রিয় একজন অভিনেত্রী বলা হয়ে থাকে। তার অভিনীত প্রতিটি সিনেমায় তিনি নিজেকে ছাপিয়ে গেছেন। এপার বাংলা হোক আর ওপার বাংলা, জয়া মানেই চমক। ভারতে জয়ার অভিনীত প্রথম সিনেমার নাম আবর্ত। এরপর রাজকাহিনী, বিসর্জন, বিজয়া, কণ্ঠ, ক্রিসকস এর মতো একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। আবারও জয়ার নতুন চমক আসছে। কলকাতার নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা অর্ধাঙ্গিনীতে দেখা যাবে জয়াকে। সামনে এসেছে এর পোস্টার। পোস্টারে জয়া ও চূর্ণীর দুজনের অর্ধেক মুখাবয়বে ফুটে উঠেছে সিনেমার থিম। গল্পটি একেবারে নারী কেন্দ্রিক। জয়ার বিপরীতে আছেন কৌশিক সেন। আরও অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রী অভিনেত্রী চূর্ণী। দুই নারীর অদ্ভুত জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমা অর্ধাঙ্গিনী। 2 জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। 2019 সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। দীর্ঘ 4 বছর পর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জয়া আহসান। ক্যাপশনে লিখেছেন, সত্যি কি অর্ধেক হয়? এ নিয়ে তৃতীয়বারের মতো কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। বিজয়া, বিসর্জন, এরপর অর্ধাঙ্গিনী।